নমস্কার, বিগ নিউজ 24/7 এ আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি কায়ান। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরে। বেশ কিছু দাবি দাওয়া নিয়ে আদিবাসী সম্প্রদায়ের বিক্ষোভ মিছিলের জোর মহানগরে। শুক্রবার বেলা গড়ানোর পরেও যানজটের সমস্যা পুরোপুরি কাটল না, উল্টে আটকে পড়া গাড়ির স্রোত কার্যত অবরুদ্ধ করে দিল গোটা মধ্য কলকাতাকে। ওই পরিস্থিতি উত্তর কলকাতার বিডন স্ট্রিটেও। প্রতিবাদে পথে নেমেছে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনসের আদিবাসীদের একটি সংগঠন। আসুন দেখে নিই বিস্তারিত খবরটি। আদিবাসী সংগঠনের মিছিলের জেরে সকালেই হাওড়া সেতুতে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। বেলা গড়ানোর পরেও যানজটের সমস্যা পুরোপুরি কাটল না, উল্টে আটকে পড়া গাড়ির স্রোত কার্যত অবরুদ্ধ করে দিল গোটা মধ্য কলকাতাকে। আদিবাসীদের দীর্ঘ মিছিল যত ধর্মতলার দিকে এগোতে থাকে ততই যান চলাচল স্তব্ধ হয়ে যায় মধ্য কলকাতা। গণেশচন্দ্র অ্যাভিনিউ চাঁদনী চক এলাকায় প্রায় একই পরিস্থিতি উত্তর কলকাতার বিডন স্ট্রিটেও। গাড়ির চাকা স্তব্ধ হয়ে যাওয়ায় ব্যস্ত সময়েও বাসেই বসে থাকতে হয় যাত্রীদের। পরপর গাড়ি দাঁড়িয়ে থাকায় কেউ বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি। লঞ্চ বা ভেসেলে উঠে বাবুঘাট চত্বরে এসেও বিপাকে পড়েন যাত্রীরা, কারণ অত্যধিক ভিড়ের কারণে লঞ্চ পরিষেবা কিছু সময় বন্ধ রাখতে হয়। পরে লঞ্চে করে মধ্য কলকাতায় পৌঁছেও বাস বা অন্য গণপরিবহন না থাকায় অসুবিধার মুখে পড়েন যাত্রীরা। বেলা গড়াতে ভিড় বাড়তে থাকে মেট্রোতেও। অত্যধিক ভিড়ের কারণে অনেকেই একের পর এক মেট্রো ছাড়তে থাকে। শুক্রবার সকাল 9টা নাগাদ আচমকায় হাওড়া সেতুতে শুরু হয় অবরোধ। রাস্তার উপর পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আদিবাসী সমাজের প্রতিনিধিদের। তাদের দাবি, কুর্মী ও মাহাতোরা জোর করে তফসিলি জনজাতির তকমা পেতে চাইছে, রাজনৈতিক মদত পাচ্ছে তারা। এর প্রতিবাদে পথে নেমেছে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনস বলে আদিবাসীদের একটি সংগঠন। হাওড়া সেতুর দুই প্রান্ত ধরে মিছিল এগোয় কলকাতার ব্রেবরন রোডের দিকে। মিছিলের গন্তব্য রানী রাসমণি অ্যাভিনিউ। সেখানেই আদিবাসী সংগঠনটির তরফে একটি জনসভার আয়োজন করা হয়। ক্ষুব্ধ নিত্যযাত্রীদের বক্তব্য, জায়গায় জায়গায় ট্রাফিক মোতায়েন থাকলেও তাদের খুব একটা সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। স্ট্র্যান্ড রোডমুখী রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প উপায়েও গন্তব্যে পৌঁছাতে নাকাল হতে হয় অফিস যাত্রীদের। অনেককে পায়ে হেঁটেই অফিসে পৌঁছানোর চেষ্টা করেন। নিত্যযাত্রীদের একজনের কথায় কি কারণে এই মিছিল তারা ঠিক জানেন না, কিন্তু কাজের সময়ে এভাবে হয়রানি হতে হলে খুব মুশকিল। লাইনে দাঁড়িয়ে থাকা মিনি বাসের এক কন্ডাক্টরদের দাবি, মিছিল সম্পর্কে তারা অবগত ছিলেন না, তাই সেতুর উপর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন বাস নিয়ে। কখন এই মিছিল শেষ হবে, কখন যেতে পারবেন গাড়ি নিয়ে কিছুই জানেন না। আমাদের দাবি হচ্ছে পরিষ্কার, আমাদের দাবি অনেক আছে, কিন্তু মূলত চারটি দাবি নিয়ে এখানে আন্দোলন। এক নম্বর দাবি হচ্ছে যে ক্ষত্রিয় কর্মীদের ইতিহাস বিকৃতির মাধ্যমে অ আদিবাসী ক্ষত্রিয় কর্মী সমাজকে যেভাবে আদিবাসী করার চেষ্টা করছে এই রাজ্যের রাজ্য সরকার, তার বিরুদ্ধে। দু নম্বর হচ্ছে ইউসিসি বিল যেটা, সেটা রদ করতে হবে কেন্দ্র সরকারকে। তিন নম্বর দাবি হচ্ছে যে 2006-এর যে বনাধিকার আইন ছিল সেটাকে ধনী ভোটে পাস করে সংশোধনী রূপে যে 2023-এ বনাধিকার আইন শুরু করেছে সেটা কেন্দ্র সরকারকে অবিলম্বে রদ করতে হবে। আর চার নম্বর দাবি হচ্ছে আমাদের যে ভুরি ভুরি যে ফেকেস্টি সার্টিফিকেট দেখা যাচ্ছে সেটার বিরুদ্ধে, সেটা রাজ্য সরকার দেখো না দেখার ভান করছে। এবং আমরা যে প্রকৃত আদিবাসীরা, আমাদের যে যারা আমরা একবারে নিচু তলাতে বসবাস করছি, তারা বঞ্চিত হচ্ছে, অথচ উন্নত শ্রেণীর মানুষ সেই সুযোগ সুবিধা গ্রহণ করছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনারা বিভিন্ন রকম স্লোগান তুলছেন, কি মনে হয় এই আন্দোলনের পর সরব হবে দেখুন রাজ্য সরকার সরব হবে কি হবে না সেটা রাজ্য সরকারের ব্যাপার, কিন্তু আমরা এইখানে যে 40টি জাতির সমস্ত আদিবাসী সংগঠন এখানে একত্রিত হতে পেরেছি, একটা প্ল্যাটফর্মে এতে আসতে পেরেছি, এখান থেকে আমরা একটা পরিষ্কার বার্তা দিচ্ছি যে আগামী দিনে যদি মাননীয় মুখ্যমন্ত্রী এগুলোর প্রতি সদয় না হন, জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া সহ বিভিন্ন জায়গাগুলোতে, উত্তরবঙ্গের যে বিভিন্ন জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা আদিবাসীরা প্রাধান্য আছি, আমরা কিন্তু এই গণতান্ত্রিকভাবে ভোট বাক্সের মাধ্যমে, যেহেতু এটা গণতান্ত্রিক দেশ, আগের মতো সিধু কানু রঘুনাথের মতো লড়াই করা যাবে না,
আমরা গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে কিন্তু তা দেখিয়ে দেব। সরকারকে এখনও সরকারের সময় আছে, সজাগ হোক এবং আমাদের যে দাবিগুলো এই দাবিগুলো কোনোটা ওনার জন্য সরকার যাচাই করে দেখুক এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। যদি সরকার এটার উপর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করে আগামী দিনে আন্দোলন কিন্তু বিরাট আন্দোলন হবে, উত্তাল হবে গোটা পশ্চিমবঙ্গ সহ জঙ্গলমহল, এটা আপনাদেরকে আমি জানাতে পারি। এই আন্দোলন করছেন, কোনো বাধা সৃষ্টি হয়েছে প্রশাসনিকভাবে? প্রশাসনিকভাবে আপাতত বাধা হয়নি, মোটামুটি প্রশাসন যথেষ্ট সহযোগিতা করেছে। তার জন্য প্রশাসনিক ব্যক্তিবর্গকে আমরা অবশ্যই আদিবাসী যে এখানে ফোরাম আছে সেই ফোরামের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি। এবং আন্দোলন করা তো প্রত্যেকটা গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা ব্যক্তির অধিকার, এবং সেটা যদি সরকার হরণ করে তাহলে তো এই সরকার গণতন্ত্রকে হরণ করছে, অর্থাৎ একনায়কতন্ত্র মানে রাজতন্ত্রের যে চিন্তাভাবনা সেটা নিয়ে আসার চেষ্টা করবে। এই জায়গা থেকে সরকার এখনও পর্যন্ত সেরকম কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। আমার নাম ধনঞ্জয় সর্দার, আমি ভারতীয় আদিবাসী ভূমি সমাজ অল ইন্ডিয়া কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। কোন ব্যক্তি আদিবাসী কিনা সে কোন সময় তদন্ত করে দেখছে না, যেভাবে সার্টিফিকেটের নাম চড়াচ্ছে সেইভাবে ভূমি মিডিয়া সন্তান ওরা করে করে তাকে এসটি বানিয়ে দিল। এই যে রাজ্য সরকারের একটা অনিয়া প্রকারের নেগলিজেন্সি, এই নেগলিজেন্সির কারণে এবং